মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া, উড়ল হেলিকপ্টারও, মাঠে সেনাবাহিনীর সশস্ত্র মহড়া, আকাশে উঠছে হেলিকপ্টার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেন যুদ্ধের আবহ, ক্রিকেটারদের নিরাপত্তা দিতেই মূলত এমন আয়োজন। আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে গতকাল দেশটির 3 প্রতিনিধি ঢাকা এসেছে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে। আজ পর্যবেক্ষক দল ঘুরে দেখেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এরপর আগামীকাল পরিদর্শন করবেন শেরেবাংলা স্টেডিয়াম। তবে এদিন আগে আজ মিরপুরে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী। সকাল থেকেই হোম অফ ক্রিকেট আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। এরপর দুপুর 12 কিছুক্ষণ পর শেরেবাংলার আকাশে উঠতে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই ত্যাগ করে মাঠ। এর আগে মিরপুর মাঠের চারদিক প্রদক্ষিণ করে হেলিকপ্টার, আসন্ন সিরিজের জন্য সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুতির অংশ এটি। এর আগেও বিভিন্ন সময়ে সিরিজ বা টুর্নামেন্টের আগে এমন মহড়া দিতে দেখা গেছে মিরপুরে।